নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এ সমাজে বিভিন্ন স্তরে লুকিয়ে রয়েছে দুর্নীতি, সৎ পথে নয় অসৎ পথে খুব সহজে সমস্ত কিছু হাসিল করার দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন প্রায় সকলেই। দীর্ঘ বছর ধরে চলা এমনই এক অসৎ কর্মকাণ্ডর পর্দাফাশ করল প্রশাসন। নামী কোম্পানির স্টিকার লাগিয়ে চলছিল দেদার মোবিল বিক্রি। অভিযানে নেমে 100 লিটার নকল মোবিল সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ঠিক আছে, আপনি বলছেন আর দু নম্বর ছাড়া একটা বাজবেন না কিন্তু ডায়মন্ড হারবার থানার নগেন্দ্র বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নামি কোম্পানির স্টিকার লাগিয়ে নকল মোবিল বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর কারচুপি বুঝতে পেরে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হলে শুরু হয় তদন্ত। এরপরেই ডায়মন্ড হারবার থানার পুলিশ নগেন্দ্র বাজার এলাকার মাতারা অটো পার্টস দোকানে অভিযান চালিয়ে প্রায় 100 লিটার নকল মোবিল উদ্ধারের পাশাপাশি দোকানের মালিককে হাতে নাতে গ্রেপ্তার করে। অভিযান প্রসঙ্গে অভিযোগকারী সংস্থার কর্মচারী বুদ্ধদেব বিশ্বাস কি জানালেন শুনবো। বিগত কয়েক বছর ধরে ডুপ্লিকেট ক্যাস্টল দিচ্ছিলো আমাদের কোম্পানি, সেলসম্যান পাঠিয়ে ছানবিন করলো, করার পরে দোকানে আমরা পেয়েছি, তারপরে কোম্পানিকে জমা করি, কোম্পানির একটা ডুপ্লিকেট মাল আছে সেটা আমাদের কোম্পানি আছে, কোম্পানি বলছে এই দোকানটা একটু পুলিশ এরিয়ার পুলিশ দিয়ে ছানবিন করার জন্য, করার পর পুলিশ নিয়ে গিয়ে আমরা রেড করলাম, রেড করে প্রায় 100 লিটারের মতন মাল পেয়েছি। কি মূলত ক্যাস্টলের মোবিল, ডুপ্লিকেট মোবিল, সব গাড়ির মোবিল, বাইকে কাউকে আটক করেছে বা দোকানে ওনার তারই নিয়ে। তবে এই বেআইনি ব্যবসার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মামুনি রায়, সেভনাভিক নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।